Rambak Times. কিছু মুহূর্ত স্মৃতি হয়ে থাক। ছায়াবাণী রিসেপশন হল, শীততাপ নিয়ন্ত্রিত, বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, মিটিং ও কনফারেন্সের জন্য যোগাযোগ করুন। ছায়াবাণী সিনেমা বিল্ডিং আরামবাগ, মোবাইল নম্বর 9434976827 অথবা 9083454930। সকাল 7টা হইতে বেলা 12টা পর্যন্ত মন্দির চত্বরে প্রবেশ করতে পারবেন। করোনা মহামারীর বিধিনিষেধ অবশ্যই মেনে চলতে হইবে। মাস্ক অবশ্যই ব্যবহার করতে হবে এবং সামাজিক দূরত্ব বিধি বজায় রেখে ছোঁয়ার মাধ্যমে জল ঢালতে হবে। সকাল 7টা হইতে বেলা 12টা পর্যন্ত মন্দির চত্বরে প্রবেশ করা যাইবে এবং ছোঁয়ার মাধ্যমে আপনারা জল ফুল অর্পণ করতে পারবেন। একটি বিশেষ ঘোষণা, পরম পূজ্যপদ মহন্ত মহারাজের আদেশ অনুসার সকলকে জানানো যাচ্ছে যে আগামীকাল তেসরা জুন ইংরেজি 2021 সকাল সাতটা হইতে বেলা বারোটা পর্যন্ত কি বলবেন বাবা, কাল থেকে তো আবার মন্দির পুনরায় আবার সব রকম নিয়ম নীতি মেনেই, করোনা প্রোটোকল মেনেই আপনি আবার খুলতে চলেছেন। হ্যাঁ, দেখলাম যে বর্তমানে করোনা যে রোগের যে মানে বৃদ্ধিটা সেটা অনেকটা হ্রাস পেয়েছে এবং সরকারি বিধিনিষেধ কঠোরভাবে লাগু হওয়ার জন্য, যদিও এটাকে লকডাউন বলা যায় না, এগুলো বিধিনিষেধ কিছু করা হয়েছে, তাতে কিন্তু অনেক সুফল পাওয়া গেছে। করোনা রোগের সংখ্যা, রোগীর সংখ্যা অনেক কমেছে এবং সরকার অনেক বিষয় আবার চালু করে দিয়েছে। সেই সব কথা চিন্তা ভাবনা করে আমি ঈশ্বর বাবা তারনাথজির যে মন্দির বন্ধ রাখা হয়েছিল গত 8ই মে থেকে জারি করা হয়েছিল, 9ই মে থেকে বন্ধ ছিল, সেটা আগামীকাল থেকে আবার খুলে দেওয়া হচ্ছে যাত্রী সাধনার জন্য। যাত্রীরা আসতে পারবে এবং তাদের পূজা শ্রদ্ধা সমর্পণ করতে পারবে চোঙার মাধ্যমে। গর্ভমন্দিরে প্রবেশ নিষেধ, গর্ভমন্দিরে প্রবেশ করা যাবে না, বাইরে থেকে জল ঢালতে হবে এবং বিধিনিষেধ মেনে, করোনা বিধিনিষেধ মেনে মাস্ক পরে যাওয়া, দূরত্ব বিধি বজায় রাখা, এগুলো অবশ্যই মানতে হবে। এগুলো না মানলে প্রবেশ করতে দেওয়া উচিত হবে না, বা যারা ওখানে থাকবেন তাদেরকে এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে। মাস্ক ব্যবহার করুন, দূরত্ব বিধি বজায় রাখুন, ঈশ্বর বাবা তারনাথের মন্দির দর্শন করুন, শ্রদ্ধা সমর্পণ করুন। সময়টা ধার্য করা হয়েছে সকাল 7টা থেকে 12টা পর্যন্ত, যেহেতু মন্দিরে কতগুলো নিয়ম থাকে সেই জন্য যেটা সরকার ধার্য করেছেন 7টা থেকে 10টা এবং 12টা থেকে 3টে সেটা এখানে করা যাচ্ছে না, কারণ 12টার পরে ঠাকুরের ভোগ হওয়ার পর মন্দির বন্ধ হয়ে যায়। সেই কারণে একটা টানা 7টা থেকে 12টা পর্যন্ত মন্দির খোলা থাকবে, তারপর মন্দির বন্ধ হয়ে যাবে, যাত্রী সাধারণ ভেতরে প্রবেশ করতে পারবেন না। 2টি গেট আপাতত খোলা হচ্ছে, মূল গেট 1নম্বর গেট এবং দুধ পুকুরের দক্ষিণ ধারের যে গেট 2নম্বর গেট, এই 2টি গেট দিয়ে যাত্রী সাধারণ প্রবেশ করতে পারবেন এবং গেট 2টি কখনো পর্যায়ক্রমে বন্ধ বা খোলা থাকবে না, টানা খোলা থাকবে 7টা থেকে 12টা। যারা মন্দির সংলগ্ন ব্যবসায়ী, ফুল, জল বা অন্যান্য, তারা ওই 7টা থেকে 12টার মধ্যেই তাদের বেচা কেনা করতে হবে, তারপর মন্দির বন্ধ হয়ে গেলে তারা ভেতরে থাকতে পারবেন না। মন্দির কেন্দ্রিক অন্যান্য যারা ব্যবসায়ী রয়েছেন তাদেরকেও বলা হচ্ছে তারা ওই 7টা থেকে 12টা পর্যন্ত খোলা রাখুন, তারপরে বন্ধ রাখুন। যাত্রী থাকলে ঠিক আছে, সেটা আপনাদের বাইরের দোকানদারদের নিজস্ব ব্যাপার, সেখানে আমি নিশ্চয়ই কিছু বলবো না। যাত্রী না আসলে তারা কী করে বেচা কেনা করবে সেটা নিজেরা বুঝে তাদেরকে চলতে হবে। সরকারের নির্দেশ যাতে মান্য হয় সেটাও দেখতে হবে, আর মন্দিরের বিষয়টা যাতে মান্য হয় সেটাও মেনেই সকলকে চলতে হবে। আপাতত দৃষ্টিতে যদি এর সুফল পাওয়া যায় আগামী দিনে আরও যাত্রী সাধনের সুযোগ সুবিধার ব্যবস্থা করে দেওয়া হবে, অন্যান্য গেটও খোলা হবে, সময়সীমাও বাড়ানো হবে, সেটা
সময়ে অপেক্ষা করতে হবে, সময় কী বলছে দেখতে হবে। যদি রোগ কমে তাহলে নিশ্চয়ই আমি ব্যবস্থা করব, যেমন স্বাভাবিক ছিল তেমন স্বাভাবিক অবস্থা ফিরে যাওয়ার চেষ্টা করা হবে। আমি চাই বাবা আপনার সকলকে সুস্থ রাখুন, সকলকে দীর্ঘ জীবন প্রদান করুন, ভারতবর্ষ শান্ত হোক। আবার মন্দির খুলছে এবং কি কি এই করোনা বিধি মেনে কি কি সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ, কি বলবেন? ধরেন দীর্ঘদিন মন্দির বন্ধ ছিল, মানে যাত্রীসাধারণের প্রবেশ বন্ধ ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে মন্দির কর্তৃপক্ষ স্থানীয় পুরোহিত প্রদর্শক সংশ্লিষ্ট যে সকল পক্ষ এই মন্দিরকে কেন্দ্র করে রয়েছে তাদের আর্থিক অবস্থা বা সাংসারিক অবস্থার কথা চিন্তা করে মন্দির কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন যে আগামীকাল বৃহস্পতিবার তেসরা জুন থেকে সকাল 7টা থেকে বেলা 12টা পর্যন্ত যাত্রী সাধারণ চোঙার মাধ্যমে তাদের শ্রদ্ধা নিবেদন করতে পারবে, বাবার বাবার কাছে জল ফুল বেলপাতা অর্পণ করতে পারবে। সমস্ত কি প্রোটোকল মেনেই কি যাত্রীরা যাবে? বিধিনিষেধের যা যা নিয়মকানুন আছে মাস্ক থেকে আরম্ভ করে এই সমস্ত কিছু নিয়ম মেনেই এটা করতে হবে, এটাই মন্দির কর্তৃপক্ষ সিদ্ধান্ত। বাবার যেরকম নিত্য পূজা থেকে আরম্ভ করে সমস্ত কিছু একই নিয়মে থাকবে? বাবার নিত্য পুজো তো কোনোদিনই বন্ধ হয়, এই করোনা পরিস্থিতির মধ্যেও বাবার নিত্য পুজোর সঙ্গে তো এটা মানে জড়িত নয়। বাবার টাইম হ্যাঁ যা যা টাইম বাবার যেমন টাইম সে টাইমগুলো যেমন ছিল সেরকমই থাকবে, ওই শিডিউলে কোনো পরিবর্তন। আরেকটা বিষয় এই মাইকিং টাইকিং হচ্ছে শোনা যাচ্ছে যে 1 নম্বর গেট এবং 2 নম্বর গেট এই দুটো গেটই খোলা থাকবে, যাত্রীরা মাস্ক ব্যবহার করে প্রত্যেকে মন্দিরে যাওয়ার প্রবেশ পথ যেটা সেখান দিয়ে তাদেরকে যেতে হবে। ওই আপাতত সিদ্ধান্ত হয়েছে যে মানে মেন যে গেটটা অর্থাৎ মন্দির রোডের যে গেট সেই গেটটা এবং দুধপুকুরের ধারের যে গেটটা এই দুটো গেট আপাতত খুলে রাখা হবে, এই দুটো গেট দিয়েই যাত্রী সাধারণ প্রবেশ করতে পারবে এবং করোনা বিধিনিষেধ মাস্ক পরতে হবে, হ্যাঁ মুখ হাত ধুতে হবে, হ্যাঁ সমস্ত কিছু পোশাকে নিজেদেরকে ঢেকে রাখতে হবে এই ব্যবস্থা রেখে এবং সোশ্যাল দূরত্ব বজায় রাখতে হবে এই ব্যবস্থা রেখেই। আপনার নাম আর ডেজিগনেশন? ধরে মন্দির বন্ধ হয়ে গেছিলো করোনার কারণে এবং করোনা বিধিনিষেধ মেনে আবার কাল থেকে তারকেশ্বর মন্দির খুলতে চলেছে, কি বলবেন? মন্দির খুলছে ভালো হচ্ছে, আমাদের তো ইনকাম ফিনকাম সব বন্ধ হয়ে গেছিলো, খুললে দুটো যাত্রী পাত্রী আসবে, সবারই দুটো পয়সা হবে, এখন মানুষের কি খারাপ খুবই শোচনীয় চলছে, খুলছে মন্দির পক্ষ থেকে খুলছে, খুব ভালো জিনিস হচ্ছে, খারাপ কিছু হচ্ছে না আমাদের। এবং একটা দেখা যাচ্ছে মাইকিং হচ্ছে যে করোনা বিধি মেনে এবং মাস্ক ব্যবহার করে মন্দিরে যাত্রী যারা আসবেন তারা ঢুকবেন, তা ঠিকই তো বলেছে, খারাপ কিছু হলে মাস্ক ছাড়া ভেতরে ঢোকা যাবে না, এটা সবারই সচেতনতার ব্যাপার করতে হবে, সবাইকে নিয়ে চলতে হবে এমন, আর ডিসিপ্লিন যেটা করছে মন্দির কর্তৃপক্ষ যে ভালো করছে খারাপ করছে করা যায়। এবং বলা হচ্ছে যে 1 নম্বর গেট এবং 2 নম্বর গেট খোলা থাকবে, যেটা মন্দির কর্তৃপক্ষ যেটা ভালো বুঝছেন সেটা করছেন, আমাদের কোনো আপত্তি নেই, মন্দিরটা খুলছে আমাদের এটা একটু শুনে আনন্দ দিও, আমাদের দুটো পয়সা অভাবের জন্য হবে, আমাদের তো কিছু অবস্থা নেই, মন্দির ওপরে নির্ভর করে আমাদের চলে। এই যে করোনা বিধি মেনে যে কালকে খোলা হচ্ছে কতটা যুক্তিপূর্ণ? এটা যুক্তিপূর্ণ কি বলতে পারছি না, কিন্তু কিছু করছে সাধারণ মানুষ সবাইকে ভেবেই করছে মন্দির কর্তৃপক্ষ, কারণ মন্দির ওপরে আমরা নির্ভর করে আমাদের চলে, এখানে কল কারখানা বলে কিছু নেই, মন্দির ওপর দুটো যাত্রীপাত্রী এলে আমাদের দুটো সঞ্চয় হবে, সবার দুটো সংসার চলবে, এটার উপর নির্ভর করে, অন্য কিছু তো আমাদের কল কারখানার কিছু নেই, আমাদের কোনো জায়গায় গিয়ে করে খেতে হবে, মন্দির ছাড়া আমাদের এখানে কিছু নেই। আপনার নাম? আমার নাম জয়ন্ত দাস। হ্যাঁ জয়ন্ত দাস, এই মন্দির এলাকায় বাড়ি? হ্যাঁ মন্দির এলাকায়। খুলছে কতটা যুক্তিপূর্ণ এই যে করোনা একটা আবহাওয়া চলছে, কতটা যুক্তিপূর্ণ বলতে এখানে বাবা আমরা মন্দির সংলগ্ন আমরা জড়িত, বাবার কাছে সেবা আমরা করে কমে খাই, বাবার মন্দিরটা খুলে সবাই আসে সাধারণ মানুষ জীবিকা নির্বাহ করে খেতে খেতে, এই বলে আমরা যাতে বাবার কাছে করে কমে খেতে পারি সেই আশা নিয়ে বাবার কাছে আমরা আশ্চর্য যে খুলুক, এইটাই যে বাবা কামনা করেছে এটাই আমাদের কাছে শুরু। আপনার নাম? শ্রীকান্ত লাগা। It's
craft collection, jeans and t-shirts, only for men. Oh,